প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনার দুর্নীতি মুক্ত তালিকা তৈরি এবং 100 দিনের কাজে সঠিক রূপায়ণ সহ একাধিক দাবিতে এদিন হরিশচন্দ্রপুর 2 নম্বর ব্লক বিডিওর কাছে ডেপুটেশন প্রদান করলো হরিশচন্দ্রপুর মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পশ্চিম ও পূর্ব এরিয়া কমিটি। ডেপুটেশনে উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক, সিপিএম রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস, আরজাউল হক, শেখ খলিল, মোহাম্মদ আসলাম, মোহাম্মদ মোস্তাক সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রী আবাস যোজনার সঠিক তালিকা তৈরি, কাঁচা বাড়ি যাদের রয়েছে তাদের অবিলম্বে তালিকায় অন্তর্ভুক্তি, আবাস যোজনা টাকা পেতে হয়রানি বন্ধ করা, 100 দিনের কাজের টাকা পরিশোধ করা, 100 দিনের পরিবর্তে 200 দিনের কাজ চালু করার দাবিতে এই স্মারকলিপি প্রদান। এ প্রসঙ্গে রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস জানান, হরিশচন্দ্রপুর থানা এলাকা জুড়ে দুটি ব্লক, এরই বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনা নিয়ে সীমাহীন দুর্নীতি চলছে। শাসক দলের নেতাদের অঙ্গুলি হেলনে এই দুর্নীতি হচ্ছে। বেশিরভাগ সঠিক বেনিফিশিয়ারি লিস্টের আওতায় আনা হয়নি। যারা গরিব, ছাদ নেই তাদের অনেকেরই এর তালিকাভুক্ত হয়নি। আবার কিছু মানুষ যাদের তালিকাভুক্ত হওয়ার কথা নয় তাদের তালিকাভুক্ত করা হয়েছে। এই অবস্থায় এদিন বিডিও হরিশচন্দ্রপুর 2 নম্বর অফিসে স্মারকলিপি দেওয়া হয়। যারা যারা বিডিও সাহেবের কাছে ডেপুটেশনের জন্য যাবে, তখন কি করবে না যে কি করছিলেন? এতক্ষণ বিষয়টা হচ্ছে যে হরিশচন্দ্রপুর এলাকায় 18,000 এই আবাস প্লাসে 32,000-এর নাম এরা নথিভুক্ত করেছিল। কিছুদিন পরে জব কার্ড লিঙ্ক করতে বলা হয়, সেখানে যারা বিরোধী তাদের 2,000 নাম বাতিল করে দেয় আধার কার্ড পাওয়া যাচ্ছে না বলে। দায়িত্ব কার পঞ্চায়েতের, পঞ্চায়েত জব কার্ড করে দিল না, 2,000 বাদ হয়ে 30,000 থাকবে। 30,000-এর মধ্যে যারা প্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার, কর্মাধ্যক্ষ, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, জেলা পরিষদের মেম্বার, তারা আত্মীয় স্বজনের নামে এক এক বাড়িতে 7-8টা করে নাম ঢোকায়, আর ব্যাপক গরিব মানুষের নাম ওরা ছেড়ে দেয় যারা অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য। সেই 30,000-এ বিডিও সাহেবের কাছ থেকে মৌখিকভাবে শুনেছি প্রায় 19,000 ঠিকেছে, 11,000 এখানে বাতিল হয়ে গেল। আমাদের তৃণমূলের কাছে প্রশ্ন, যদি আপনি সেদিন এই 11,000 গ্রামের গরিব মানুষের নাম নথিভুক্ত করতেন তাহলে বাতিলের আজকে তো প্রশ্ন ছিল না। আরও আমরা খবর পাচ্ছি তৃণমূলের যারা মাস্টার চাকরি করেন বা তৃণমূলের যারা নেতা ওদের নাম পাকা বাড়ি থাকা সত্ত্বেও আছে, গরিব মানুষের নাম বাদ গেছে। এবং কিছু গরিব মানুষ যারা 2018 সালে হয়তো তৃণমূলকে ভোট দিয়েছিল, ইদানিংকালে সিপিএম করছেন, বিজেপি করছেন, কংগ্রেস করছেন, তাদের নামও কিছু বাতিল করেছেন। আমরা বিডিও সাহেবকে বারবার এসে বলেছি যাদের নাম বাতিল করলেন তার তালিকা আমাদের দিন, আমরা অভিযোগ করব। সেই অভিযোগের রিসিপ্ট কপি এখানে দেওয়া হতো না, ফলে মানুষ রোজ এসছে এলাকা থেকে আর ঘুরে গেছে, এসছে আর ঘুরে গেছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে জনসমুদ্র আমাদের এই ব্লকে ঘটেছে। এখন কি করবেন? আমরা এখন বিডিও সাহেবের কাছ থেকে যাদের নাম টিকলো তার একটা তালিকা নিব, কারণ পঞ্চায়েত একটা রুলে বলা আছে যাই আপনি করুন না কেন সরকারি টাকা ব্যয় বরাদ্দ, তার তালিকা অফিসের গেটে লটকন জারি করতে হবে, মানুষ দেখবে কে পেলো আর কে পেলো না। কিন্তু এই সরকারটা তো উপর থেকে তলা, সব চোরের সরকার, কেউ লটকন জারি করতে চায় না। এরকম এই ব্লকে 19,60,00,000 টাকা বন্যার টাকা লুট হয়েছে, আবার এই আবাস প্লাসের টাকা লুট তারা করতে যাচ্ছে। আমার দিদিমণির সরকার এসেছিলেন সততার প্রতীক নিয়ে, আর 2013 সালে পঞ্চায়েতে চলে যাবেন চোরের প্রতীক নিয়ে। এই সরকার আর থাকবে না, গ্রাম বাংলা জেগেছে, মমতার সরকার আর টিকবে না। এখন কি স্মারকলিপি জমা দিবেন? কত দফা? আমরা এখন স্মারকলিপি দেবো 13 দফা দাবি নিয়ে। আমাদের মিড ডে মিল সহ যারা আপনার আশা কর্মী, আপনার প্যারা টিচার, এসএসকে, এমএসকে, হ্যাঁ সকলেই, সকলের আমরা বলছি তখন কি Go! Yeah. Yeah.
জানা ভিডিও।